আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি কাজ করব। তো আজকে হলো আমি ধান ভিজাবো। তো আমাদের লাস্ট 2 মাস আগে যে চালটা আমরা বাসায় বানিয়েছিলাম ওটা ফুরিয়ে গেছে, তো আবার ধান সেদ্ধ করতে হবে। তো এই কয়েকদিন দেখলাম ভালোই রোদ হচ্ছে, তো আম্মুকে বললাম, তো আম্মু বললো ঠিক আছে তাইলে ধান ভিজিয়ে দিই। তো এই জন্য আমি চলে আসলাম ধান ভিজানোর জন্য। তো আমি যে বস্তার মুখগুলো খুলে নিচ্ছি, আর এই তো এইগুলো আজকে ভিজাবো। তো বেশি ভিজাবো না, কারণ দেখা যায় অনেক সময় রোদ ওঠে না, কুয়াশা থাকে, তো এই জন্য আর কি কম করে ভিজাবো। তো এই যে আমাদের ধান। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই জানেন যে আমরা বাইরের থেকে চাল কিনে খাই না, আমরা বাসায় আমাদের ধান ওঠে মাঠে, তো সেগুলাই আমরা খাই। আর এই যে এই বড়ো এই বালতিতে এটা ধানটা ভিজিয়ে রাখবো। আর আমার ভাগ্নি দেখেন কি করতেছে, তো আমি যেই কাজে যাই না কেন ও কিন্তু আমার সাথে এইভাবেই থাকে। আর এখন বস্তাগুলা মানে ধানগুলা ঢেলে ফেলবো। তো এই যে বালতিতে আমার ঢালা হয়ে গেছে, আর হাঁড়িতেও ঢেলে নিয়েছি মোটামুটিভাবে, মানে 2 মন মতো ভিজাবো। আর এই যে হাঁড়িগুলাতে ঢেলেছি, আর বস্তা একটু আছে, এটা একটা ছোট্ট বালতি মানে ছোট্ট একটা হাঁড়িতে উঠাবো। আর এই বালতিতে সব পানি দিতে হবে, তো আমি যে ট্যাপ ছেড়ে নিয়েছি, তো পানি নিয়ে যাচ্ছি। পানি আমাদের আজকে শুক্রবার, তো শুক্রবারে 11টার দিকে পানি চলে আসে, তো এখন আমি পানি নিয়ে যাব। তো 2টা বালতি হলে সুবিধা হয়, পানি নিতে একটা ভরতে দিয়ে যায় আর একটা নিয়ে যায়। আর এই যে আর একটা আমি পানি ধরতে দিয়ে গেলাম, আর এদিকে আমি পানি এখন ঢেলে দিব। তো আমার সাথে আম্মুও আছে, তো এই যে আম্মু এখন পানি ঢেলে দিচ্ছে, এই যে। তো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, আর পানি ভিতরে ঢোকানোর জন্য এভাবে হাত দিয়ে দিয়ে ধান সরিয়ে ভিতরে পানি ঢুকিয়ে দিলে ধানটা ভালো মতো ভিজে যায়। তো যেহেতু এখন গরম নাই, তো গরম না থাকলে আসলে এসব কাজ করতে অনেক ভালো লাগে, আরাম লাগে। আর কিন্তু যখন প্রচণ্ড গরম তখন এসব কাজ করতে অনেক বেশি কষ্ট হয়, কারণ এগুলা রোদের কাজ, তো রোদে করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়। আর এই যে এই হাঁড়িটাও আমি পানি ঢেলে দিলাম, তো মোটামুটি কিন্তু হয়ে গেছে আমার ধান ভিজানো। আর আমার ভাগ্নি তো আছেই সাথে, মানে ও পানি ধরতে যাচ্ছে, তো ওকে আমি ওর আম্মুর কাছে রেখে আসছি। তো যারা আমার আগের ব্লগ দেখছেন তারা হয়তো বা অনেকে এই বিষয়টার সাথে পরিচিত, আর যারা নতুন দেখতেছেন তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন, যে এগুলো আমি বাসায় রেগুলারই করি। আমার রেগুলারই করা লাগে, মানে মাঠ থেকে ধান নিয়ে আসার থেকে শুরু করে সেদ্ধ শুকনা সবই আমার করা লাগে। তো এই যে আমার কিন্তু ভিজানো হয়ে গেছে, আর এটাকে এখন ডেকে রেখে দিব, আর হয়তো বা কালকে সকালে নাহলে বিকালবেলা সেদ্ধ করব। আর এখন ঠান্ডার সময় সন্ধ্যায় সেদ্ধ করলে সকালে রোদে দিলে নষ্ট হয় না, কিন্তু গরমের দিনে নষ্ট হয়ে যায়। তো এই তো মোটামুটিভাবে আমার হয়ে গেছে। আর এই কাজগুলো হয়তো বা অনেকেই এই কাজগুলোর সাথে পরিচিত না, তো যারা দেখতেছেন তো তারা দেখেন, আর যারা দেখছেন তারাও দেখেন। আর এই যে ছোটো হাঁড়িতে বাকি ছিল, তো ছোটো হাঁড়িতেও আমি পানিটা দিয়ে দিলাম, তো পানি একটু এক্সট্রা করে দিতে হয়, কারণ দেখা যায় ধান যখন ভিজে যায় তখন কিন্তু ধান ফুলে যায়, ফুলে গেলে সব পানি শুষে নেয়, আর যখন পানিটা ছেড়ে দেয় তখন আবার দেখা যায় পানি বের হয়ে যায়, তো এক্সট্রা পানি দিলে ওরা শুষে নিল, বাকি পানিটা থাকে। তো এই তো তো ভালোই লাগে আসলে ধানের সাথে পানি দিয়ে মিশাইতে আমার ভালোই লাগে, খুবই ভালো লাগে। তো হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা আমার ভাগ্নিটা ঘুমাচ্ছে, আমার ছোট ভাগ্নিটা, তো ও এই যে ঘুমিয়েছিল, তো উঠেও পড়ছে, তো ও এখন খেলা করতেছে। তো আমি ওর গায়ে যতবার কম্বল দিচ্ছি ও ততবারই মানে ফেলে দিচ্ছে। আর এই যে ছোট্ট মোটরসাইকেল, এটা হলো আমার বড় ভাগ্নির, এই খেলনাটা কালকে ওর আমার ছোটো চাচা নিয়ে আসছে ওর জন্য, তো এটাতে তো ও খেলতে পারে না, তো এটাই পাশেই ছিল, বড় ভাগ্নি খেলতেছিল, তো ও নেমে গেছে বিছানা থেকে। আর এটা হলো ছোট ভাগ্নির খেলনা, তো এটা দিলে শব্দ করলে ও তাকায় আর দেখতে চায় যে এটা কি। তো ঝুনঝুনি তো ছোট, মানে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো এই ঝুনঝুনি অবশ্যই আছে বাসাতে। তো আমি ঝুনঝুনি বাজাচ্ছিলাম আর ও তাকাচ্ছিল, হাসতেছিল। তো এখন ওর বয়স 2 মাস, তো এখন বোঝে মানে তা কোনটা কোথায় কী হচ্ছে দেখার চেষ্টা করে।
আর এই যে ছোট ভাগ্নির খেলনাটাও রেখে দিয়েছি পাশে। তো এখন আমি বের হয়ে যাব, বাইরে কাজ আছে। আর এই যে তাফালটাও ভালো মতো ছাই দিয়ে রেখেছি, তো ছাই দিলে কি হয় কালি লাগে না, আর পরে এটা মাছতেও ধুতেও সমস্যা হয় না। আর এই যে এই পাশে ঢেকে রেখেছি আমি ব্যাগ দিয়ে। আর মুরগি আছে, হাঁস আছে, তো দেখা যায় এর ভিতরে যে গিয়ে ধান বের করে ফেলে, নষ্ট করে, তো এই জন্য এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি যেন হাঁস মুরগিতে নষ্ট না করতে পারে। আর এদিকে আমাদের জানলার উপর বড়ই রোদি দিয়েছিল আমার চাচি, তো শুকানো তো পড়ে থাক, দেখা যায় আমি যতবারই পাশ দিয়ে যাওয়া আসা করি ততবারই বড়ই উঠাই খাই। আর এই যে কালকে এটা দিয়ে ধান সিদ্ধ করা হবে, আর ওই পাশে ইট পাতা হয়ে গেছে, তো মনে হয় কালকে সকালেই সেদ্ধ করতে হবে, কারণ রোদ চলে যাচ্ছে। আর রোদ চলে গেলে পরে দেখা যায়, এখন রোদ হচ্ছে, পরে দেখা যাবে যে প্রচুর মেঘ হচ্ছে, তো এই জন্য আমরা ভাবছি যে তাড়াতাড়ি সেদ্ধ করে ফেলবো। তো এই যে খড়ি গোছানো হয়ে গেছে, আর ঘরে আসলাম। ঘরে এসে দেখি আমার ভাগ্নির খাবার করা হচ্ছে, তো আমিও এসে একটু নেড়ে দিচ্ছি। আমার বড়, আমার যে বোন আবার ছোটো মেয়েটাকে খাওয়াচ্ছে, তো এই জন্য আমি আবার এখানে এসে একটু কাজ করতেছি। আর দুপুরের জন্য রান্না হয়েছে ডিম, মানে ডিম আলু ঝোল, ডিম মশলা দিয়ে ভালো মতো ফেটে ভেজে তারপর এই আলু দিয়ে আর মশলা দিয়ে ভুনা করছে, এটা হলো আজকে দুপুরের রান্না। তো দুপুরে খাওয়া শেষ করেই দেখি বাসার উপর একজন মাছ বিক্রি করতে এসেছে, তো এখানে আছে হলো কাতল মাছ, আর হলো এখানে আছে পাবদা মাছ। তো আমাদের বাসায় আসলে পাবদা মাছটা তেমন কেউ পছন্দ করে না, তো আম্মু কাতল মাছটা নিতে চাইলো, তো নিতে চাইলো, তো এখনই যে এখান থেকে একটা কাতল মাছ আম্মু নেবে। তো মাছটা কিন্তু অনেক বড়, আর এই যে আম্মু কোনটা নিবে চয়েস করতেছে, আর যেহেতু মাছটা বড় তো ওনার কাছে ই ছিল না, মানে মাপার জন্য যেটা লাগে তো ওইটা ছিল না, কেজি ছিল না, তো উনি আমাদের আমাদের বাসায় একটা ছিল, তো ওইটা ওনাকে দিলাম, আর উনি যে ইট ভেঙে কেজি বানাচ্ছে, তো এই যে উনি কিন্তু ইট দিয়ে ওজনটা মাপার জন্য রেডি করতেছে। তো আম্মুকে বলতেছে যে আপনি কোন মাছটা নেবেন, তো আম্মু আসলে কোনটা নেবে আমাদের কাছে শুনতেছে যে কোনটা নিব, তো আমি বললাম যে এই পাশেরটা নাও। আর এই মাছের একটা সমস্যা যে এটা শুধু মাথাই, আর আমাদের বাড়িতে কেউ মাথা খেতে চায় না, মানে মাছের মাথাটা তেমন কেউ পছন্দ করে না, অনেক সময় দেখা যায় মাছের মাথাটা কেউ খায় না, তো আমাদের বাসায় যে কাকি থাকে তো কাকিকে দিয়ে দিই। তো এই যে মাছটা এখন ওজন করতেছে, এটা মনে হয় 3 কেজি মতো হবে, আর মাছটা কিন্তু দেখতে ছোট আসতেছে কিন্তু মাছটা অনেক বড়। আর এই তো উনি মেপে নিচ্ছে, তো এখন কিন্তু দুপুরবেলা, আর এই টাইমে কিন্তু ওই যে মাছ বিক্রি করতে আসে, সকালেও আসে দুপুরবেলাও আসে, আর দেখা যায় সকালের দিকেও আসলে পারে আম্মু নেয়, আবার এই টাইমে আসলেও নেয়। তো ওজন করা হয়ে গেছে, এটা 3.5 কেজি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।